রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। শিক্ষকের মতো মহান পেশায় আপনারা যারা আসতে চান তাদের জন্য একটি বড় নিউজ নিয়ে এসেছে এনটিআরসি। তারা জানিয়েছে যে সারা দেশে প্রায় 1 লক্ষের মতো শিক্ষকের শূন্য পদ রয়েছে। এই বিষয়টি গতকাল ফেসবুকে ভাইরাল হয়েছিল, এর জন্য আমি বিভিন্ন পত্রিকায় দেখলাম যে আসলে খবরটি সঠিক। এর জন্য আমি আপনাদের মূলত নিউজটি দেওয়ার জন্য এসেছি। শুরুতেই আপনাদের প্রতি অনুরোধ, আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি আমার এই চ্যানেলটিকে মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত, পাশাপাশি প্রাইমারি শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং আপডেট তথ্য দেই, পাশাপাশি শিক্ষার্থী সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা করি। তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। বিশ্বস্ত যে কোনো তথ্যর জন্য আমার এই চ্যানেলটি একটি নির্ভরযোগ্য চ্যানেল। আমি আপনাদের এখন একটা জাতীয় পত্রিকা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, ডেইলি নয়া দিগন্ত ডট কম। এই পত্রিকায় একটা নিউজ করা হয়েছে, এই নিউজটা আমি আপনাদের পড়লেই আপনারা বুঝতে পারবেন। এটি হলো আমার সূত্র, এটা নিউজটা করছে 22 মার্চ 2024 সকালবেলা নিউজটা করছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে চাই দক্ষ শিক্ষক, কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন পর্যায়ে 1 লাখ শিক্ষকের পদ খালি রয়েছে। এত বিশাল সংখ্যার শিক্ষক পদ শূন্য রেখে সবার শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই শীঘ্রই শিক্ষকের এই শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। আর সেই উদ্যোগে প্রাথমিক পর্যায় হিসেবে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা তৈরি করেছে। আগামী 25 মার্চ এই তালিকা তৈরির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। দেশের বেসরকারি MP-ভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 97,000-এর মতো শিক্ষকের পদ শূন্য রয়েছে, প্রায় 1 লাখ। সারি পদগুলো কিন্তু MPO এবং নন MPO মিলেই শূন্য পদের তথ্য দেওয়ার সময় 25 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব শূন্য পদ পূরণ করা হবে। বিষয়টি গতকাল বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শূন্য পদের এই সংখ্যা জানিয়েছে। সাধারণত এই পদ কালেকশন করার দায়িত্ব থাকে টেলিটক কোম্পানি, এর মাধ্যমেই আমরা সাধারণত তথ্যগুলো আপলোড করে থাকি। NTRCA এর একজন সদস্য জানিয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এ পর্যন্ত 96,806টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে মাদ্রাসায়। অবশ্য অনেকে মাদ্রাসায় শিক্ষকতা করতে চান না। তিনি বলেন, 96,806টি পদের মধ্যে স্কুল পর্যায়ে 42,866টি পদ শূন্য রয়েছে, কলেজ পর্যায়ে 4,371টি, কারিগরিতে, যেটা আপনার BM বলি, মানে বিজনেস ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা ইনস্টিটিউট, কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট অথবা ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট অথবা ভেটেরিনারি ডিপ্লোমা ইনস্টিটিউট, সেখানে রয়েছে 47,612টি পদ শূন্য রয়েছে। জানা গেছে চলতি মাসের মার্চ মাসের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় NTRCA। এই জন্য দ্রুতগতিতে সব কাজ এগিয়ে নিতে যাচ্ছে সংস্থাটি। ইতিমধ্যে শূন্যপদের তথ্য সংগ্রহ শেষ হয়েছে, তারপরও আগামী 25 মার্চ পর্যন্ত শূন্যপদের তথ্য সংশোধন করা যাবে, যাতে কেউ ভুল সুপারিশ প্রাপ্ত হয়ে কোনো ঝামেলার মধ্যে না পড়ে। কারণ ভুল সুপারিশ প্রাপ্ত হলে MPO হওয়া থেকে শুরু করে যাবতীয় একটা ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয় একজন শিক্ষককে। February 29 বেসরকারি MPO-ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান শিক্ষক সংকট দূর করতে প্রতি বছর একাধিক গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করেছে NTRCA। এজন্য একাধিকবার শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়। আসলে নিউজটি এ পর্যন্তই, আশা করি আপনারা নিউজটা পেয়েছেন যে ঘটনাটি সত্য। আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আরও আপডেট তথ্য এবং আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট শিক্ষা সম্পর্কিত, ছাত্র সম্পর্কিত এবং শিক্ষক সম্পর্কিত ভিডিও কন্টেন্ট তৈরি করি এবং করব। এক্ষেত্রে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার চাকরি হোক এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।